নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 27/4/2024 পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক ও শিক্ষাকর্মীদের নিয়োগ কীভাবে হবে এই নিয়ে তৈরি হয়েছে আতঙ্ক। আসুন এই সংক্রান্ত আপনারা দেখে নিই বিস্তারিত কী রয়েছে। কোর্টের নির্দেশে নতুন নিয়োগ পদ্ধতি দানাবাজ্যে আতঙ্ক। হাইকোর্টের কলমে এক খোঁচায় বাতিল হয়েছে 25,753 জন শিক্ষক শিক্ষাকর্মী চাকরি। একই সঙ্গে লোকসভা নির্বাচনের ফল প্রকাশের দিন থেকে 15 দিনের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই নির্দেশের একাংশে অস্থির সংকেত দেখছেন চাকরি হারা থেকে শুরু করে অপেক্ষমান তালিকায় থাকা চাকরি প্রার্থীরা সকলে। প্রত্যেকেরই প্রশ্ন, তাদের পক্ষে এত বছর পর আবার পরীক্ষা দিয়ে যোগ্যতা প্রমাণ করা কি আদৌ সম্ভব? হাইকোর্টের নির্দেশে এই অংশটি নিয়ে আইনজীবীদের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা উঠেছে। যদিও বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান স্পষ্ট জানিয়ে দিচ্ছে রায়ে ও ভিত্তিতে ফ্রেশ সিলেকশন প্রসেসকে এসএসসির আইনজীবীরা একেবারে নতুন একটা নিয়োগ প্রক্রিয়া হিসেবেই ব্যাখ্যা করছেন। তিনি বলেন, আমরা আইনজীবীদের সঙ্গে কথা বলে মনে হয়নি যে আদালত আমাদের এই ওএমআরগুলোকে পুনর্মূল্যায়ন নির্দেশ দিয়েছেন। ফ্রেশ সিলেকশন প্রসেস বলতে আমরা বুঝি ফ্রেশ, যেখানে নতুন যারা এখনও আবেদন করেনি তারাও আবেদন করতে পারবে। নিশ্চয়ই সুপ্রিম কোর্টের কাছে ব্যাপারটা আরও ব্যাখ্যা হবে ব্যাখ্যাটা। এপ্রেক্ষিতে কার্যত প্যানিক তৈরি হয়েছে চাকরিহারদের মধ্যে। 5 বছর শিক্ষকতা করার পর চাকরিহারে তকমা জুটেছে একজনের। তিনি বলেন, প্রতিনিয়ত বলছে যে নতুন করে পরীক্ষা দিতে হবে। 5 বছর আগে পড়াশোনা করা সম্ভব, আগের মতো পড়াশোনা করা সম্ভব? সংসার ধর্ম মধ্যে ঢুকে গেছে, বিয়ে হয়ে গেছে, আমি কীভাবে পড়াশোনার মধ্যে ফিরব? আরেকজন বিচারপতি রায় দিয়েছেন, বলেন যে যদি বলা হয় যে আইন পড়ে পাস করতে কিছু আইনজীবীকে, তাহলে তার কি পারবেন? যাদের 40 বছর পেরিয়ে গেছে তাদের কী হবে? সার্বিকভাবে চাকরিহারদের সকলেই দুশ্চিন্তায় রয়েছেন এবং দুশ্চিন্তায় পিছিয়ে নেই চাকরি প্রার্থীরাও। মহাত্মা গান্ধীর এই গান্ধীমূর্তির পাদদেশে 9ম থেকে 12ম অপেক্ষমান বা ওয়েটিং লিস্ট প্রার্থীদের দাবি ধর্ণা চলছে এবং বলেন যে রায়ে শুধু ফ্রেশ নিয়োগের কথা বলা হয়েছে। ফ্রেশ বলতে 2016 যারা অংশগ্রহণ করছে শুধু কি তারাই করবে নাকি নতুনদের সুযোগ দেওয়া? মূলত ধোঁয়াশাটা এই জায়গায়। আবার নতুন করে নিয়োগ প্রক্রিয়া হলে পুনরায় প্রস্তুতি নেওয়া, পরীক্ষা দেওয়া কঠিন ব্যাপার। আবার 16তে যারা অংশগ্রহণ করছে তাদের অনেকের বয়স পেরিয়ে গেছে, তাদের ক্ষেত্রে কী হবে? একজন বলে, নিয়োগের দাবিতে মস্তক মুন্ডন করেছিলেন, তার বক্তব্য 16 সালে পরীক্ষা দিয়েছিলাম, এখন 24 সালে, এখন আর কীভাবে পরীক্ষা দেওয়া সম্ভব? একটা চাকরি প্রার্থীকে চাকরি পেতে গেলে কতবার পরীক্ষা দিতে হবে? পরীক্ষা দিলেও যোগ্য? যাদের চাকরি পাওয়ার কথা ছিল তারা যদি চাকরিটা না পান দায়টা কে নেবে? তো এই নিয়ে ধন্দ তৈরি হয়েছে। তো দেখা যাক সুপ্রিম কোর্টের রায় কী আসে। আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।